الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام, عزیز طلباء, এই মুহূর্তে আমি আপনাদের খিদমতে আমার হাজিরির আসল মকসাদ হলো যেখানে একটা জামাত চিল্লার জামাত চলতেছে, আমার কিছু দোস্ত আহবাব ওই জামাতের মধ্যে আছে এবং আমার একটা ছেলেও আছে। তো আজকে প্রোগ্রাম ঢাকাতে রাত্রে, তো একটু সময় বের করলাম যে ওদের সাথে একটু সময় থাকব, সেই উদ্দেশ্যেই 30 সাল আসা। তো ওদের সাথে মোলাকাত হয়েছে, আরো কিছু বুজুর্গানি দিন শফিক সাহেব আরো কিছু লোক ছিলেন, যে মার্কাজে যদি অল্প সময়ের জন্য যাওয়া হয় তাহলে আপনার উপকার হবে, সেই উদ্দেশ্যে আপনাদের খেদমতে হাজির হওয়া। কোন ধরনের কোন নসিহাত বয়ান এটা আসলে আজকের সফরের মাকসাদের মধ্যে না। তোমার দোস্ত আসলাম আপনাদের খেদমতে, বসলাম ওলামায়ে কেরামের পারস্পরিক মুজাকারা অনেক উপকারী হয়ে থাকে। সে মুজাকারা নিয়েতেই এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে কোরআন করিমের ছোট্ট একটা সূরা সূরাতুল আসর তেলাওয়াত করলাম। আর এই সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার এবং আমার সফলতা কিভাবে আসবে এই বিষয়টাকে বয়ান করছেন। একটা হলো যে আমি মাদশার মোহতামেম হলাম, একটা হলো যে আমি কোন ধরনের কোন উচ্চ ধরনের পদ পাইলাম, এর মধ্যেই কি আমার সফলতা, না আমার সফলতা অন্য কোন জিনিসের মধ্যে, এটা আমার জানা নাই, এটা আমার আল্লাহ জানেন। আর আল্লাহ পাক এই সূরার মধ্যে, কারণ দুটো জিনিস, একটা হলো ফালাহ এবং ফাউস, আর এর বিপরীত জিনিসের নাম খুসর, তার অর্থ হলো যে একটা হলো আপনার আমার জীবন ধন্য হওয়া, আর একটা হলো আপনার এবং আমার ধ্বংসের লাইন গ্রহণ করা। সফলতার লাইন, ধ্বংসের লাইন, লাইন দুইটাই। যারা সফলতার লাইন ধরবে তারা জান্নাতে যাবে, যারা ধ্বংসের লাইন ধরবে তারা জাহান্নামে যাবে। যারা জাহান্নাম থেকে নাজাত পায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, ওয়ামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এর বিপরীত, জান্নাত থেকে যদি কোনো ব্যক্তি মাহরুম হয়ে যায় আর জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে গেল। জায়গা দুইটাই, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম, গ্রুপ দুইটা, একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাইর। যারা সাইরওয়ালা তারা ধ্বংস, আর যারা জান্নাতওয়ালা তারা সাইর, তাদের জীবন সফল। এখানে কিন্তু সফলতা এর কারণে বলা হয় নাই যে মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এগুলো কিন্তু নেই। ধ্বংসের থেকে বাঁচলো তো তার জীবন ধন্য হয়ে গেল।
তো এই যে আমি সূরা এই মুহূর্তে আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানু ওয়া তাআলা চারটা গুণের কথা বলছেন। কটা গুণ? চারটা গুণ। আর এই চার গুণে যেই ব্যক্তি ধনী হবে সেই ব্যক্তির জীবন ধন্য। রিক্সাওয়ালা হইলে ওর জীবন ধন্য, মাদশার মোহতামেম হইলে ওর জীবন ধন্য। আর এই চারোটা গুণ থাকতে হবে, তিনটা আছে একটা নাই কাজ হবে না। গুণ কয়টা লাগবে? চারটা। এই জন্য মাশাআল্লাহ আপনারা সকলে আহলে ইলম, আমাদের যে তাফসিরে মারিফুল কোরআন আছে, মারিফুল কোরআন বর্তমানে মার্কেটে দুইটা, একটা হলো হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আর একটা হলো হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি সাহেব রহমাতুল্লাহ আলাইহ। ওলামাই কেরামদের জন্য ইলমি নিকাত যদি জানতে হয় বুঝতে হয় তো ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহটা উত্তম। আর উমুমি তাফসিরের জন্য মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহটা উত্তম। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ মুফতি ছিলেন, আবার মুফাসসির কোরআনও ছিলেন। হযরত ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাইহ মুহাদ্দিসও ছিলেন, আবার মুফাসসিরও ছিলেন, শাইখুত তাফসির ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। ওনার তাফসিরের কিতাব পড়লে দেখবেন মারিফুল কোরআন দুটোটা মিলাই পড়বেন, আজীব লাগবে। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে মারিফুল কোরআন এটাও আট খণ্ডে, এটাও আট খণ্ডে, এর নামও মারিফুল কোরআন, এর নামও মারিফুল কোরআন, শুধু লেখকের পার্থক্য। তো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মারিফুল কোরআনটা বিশেষ কিছু জায়গাকে আমি ওলামা গ্রামদেরকে একটু পড়ার জন্য বিশেষভাবে দরখাস্ত করি, অনুরোধ করি। তার ভিতর একটা সুরে আসরের তাফসির, আর একটা হল সুরে আলাম নাশরাহ। সুরে আলাম নাশরাহ, কারণ এর ভিতর যে হেদায়তগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে যে কোরআনের প্রত্যেকটা আয়াতের মুখাতাব আমি। কি বলেন আপনারা? কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের মুখাতাব কে? আমি, আপনি। এনা যে এটা তোলাবাদের জন্য, এনা যে এটা মুরিদিনদের জন্য, এনা যে এটা অধীনস্থদের জন্য, এর প্রতিটি আয়াত আল্লাহ তাআলা কার জন্য পাঠাইছেন? আমার জন্য। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ হুদায়া কোরআন, কোরআনই হেদায়েত। কোরআনের নাম হেদায়েত, কোরআনের নাম তাজকিরা, ইন্নাহা তাজকিরা। তাজকিরা কাকে বলে? যার ভিতর তারগিব থাকে, তারহিব থাকে। তাজকিরা কাকে বলে? যার মধ্যে তারগিব থাকে, আর কি থাকে? তারহিব থাকে। তারগিব মানে উৎসাহ দেয়, এই আমল করবা, এই লাভ হবে, এই আমল, জান্নাতের উৎসাহ, তারগিব। আর তারহিব ভয় দেখায়, ওই না মানলে কিন্তু খবর আছে, তারহিব। তো তারগিব এবং তারহিবের মজমুই কিতাবের নাম তাজকিরা। কোরআনে করিম আল্লাহ তাআলা তাজকিরা বলছেন, কোরআনে করিম আল্লাহ পাক হেদায়েত বলছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আমার দোস্ত, এখানে সকলকে মনে রাখার মতো যে কোরআনে করিমের প্রত্যেকটা আয়াতের মুখাতাব আমি, আল্লাহ আমাকেই বলছেন, এর ভিতর কোনো সন্দেহ নাই। আর আমি যদি আমার জীবনকে কোরআন অনুযায়ী বানাই, ফামান তাবিআ হুদায়া, এখানে তাবিআ হুদায়া বলা হয়েছে, তাবিআ মানে কোরআন মতবু, আর আমি তাবে। এরই তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, মান জাআলাল কোরআন আমামাহু,
জালাল কোরআন ইমাম তাবে না মতব, কি বলেন ইমাম সাহেব তাবে না মতব? হ্যাঁ, ইমাম সাহেবের মানুষ অনুসরণ করে মুক্তাদিরা না ইমাম সাহেব মুক্তাদির অনুসরণ করে? মুক্তাদি ও মুক্তাদা, কোরআনে করিম হল মুক্তাদি, ইমাম হলেন মুক্তাদা, মুক্তাদির হলেন তাবে, ইমাম হলেন মতবউ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনকে কি বানাবে, মতবু বানাইয়া সে তাবে হবে, তাবে হুদায়া, হেদায়া হুদায়া কোরআন ও আগে থাকবে, আর আমার যেই বান্দা কোরআনের পিছনে থাকবে। এরই তাফসীর রাসূল ওই হাদিসের ভিতর করেছেন, মান জালাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তার কায়েদ হবে। কোরআন তার কি হবে? কায়েদ, কায়েদ হয়ে তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওমান জালাহু ওয়ারা আযহিহি, আর যদি কোরআনকে কোন ব্যক্তি কি করে পিছনে রেখে দেয়, কোরআন অনুযায়ী তার জীবন না হয়, তাহলে কি হবে? সাকাহু ইলান্নার, তো কোরআন ওই ব্যক্তিকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো কোরআন কায়েদও হইতে পারে, কোরআন সায়েকও হইতে পারে। কোরআন যদি কায়েদ হয় সে ব্যক্তি কোরআনের সাথে জান্নাতে যাবে, আর কোরআন যদি সায়েক হয় কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো কোরআন আলিফ লাম মিম থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত নাকি পুরাটাই, পুরাটা না? অতএব এই পুরা কোরআনের প্রত্যেকটা আয়াতের মুখাতাব আমি, কথা বুঝলেন? আপনাদের কোনো ইখতিলাফ থাকলে আমাকে জানাবেন, ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মাঝে মধ্যে ভাবসাব এমন দেখাই যে সব তালবেলেঙ্গ, সব মুসল্লিদের, সব যারা আমরা বয়ান করা শ্রোতা যারা থাকে ওদের, ওয়াইজের কিছুই নাই, উস্তাদের কোনো দায়িত্বই নাই, মোহতামেম নাজমে তালিমাত মুহাদ্দিস সাহেব মুফতি সাহেবের কোনো জিম্মেদারি নেই, সব জিম্মেদারি হলো অধীনস্থ আলাদের। কোরআন যেন তাদের জন্য নাজেল হয়েছে, আমার দায়িত্ব খালি বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন আমার সামনে থাকবে, আল্লাহ কোরআন ফামান তাবিআ বলা হয়েছে, তাই না? তাবিআ আপনারা জানেন, তাবিআ তাবিআ, উটের বাচ্চারে তাবিয়া বলে না, কেন সবসময় তাবিয়া বলে না? উটের বাচ্চার নাম সময় সময় নাম পরিবর্তন হয়, অর্থাৎ বাবু বাচ্চা যখন ছোট থাকে তখন তার নাম তাবিয়া, কেন? যেদিক মা যায় ওই দিকে ও যায়, মা ডাইন দিকে ঘুরলে ও ডাইন দিকে ঘুরে, মা বাম দিকে ঘুরলে, মা দৌড় দিলে ও দৌড় যায়। তার অর্থ যা মা করে ও ওই বাচ্চাটাই করে, এজন্য বাচ্চাটার নাম তাবিয়া। তো আমাদেরকে কোরআনে করিমের তাবেয়া হতে হবে, কোরআন যা বলবে কোরআন যা করবে তাই। এই জন্য কোরআনে করিমের প্রত্যেকটা আয়াত আমার জন্য, এই জিনিসটা দিলের ভিতর বসাইতে হবে দোস্ত, যে কোরআনে করিমের প্রত্যেকটা আয়াত কার জন্য? এ তিলাওয়াত হচ্ছে, এই আয়াতটা আমার জন্য তিলাওয়াত হয়েছে। এই জন্য তো আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে করিমের তিলাওয়াত হতো, কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেন, কারণ ওনাদের ধারণা ছিল, ওনারা বুঝতেন যে কোরআনে করিম এই যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে তারহীব বলছেন, আল্লাহ তাআলার ভিতরে দুই ধরনের সিফাত আছে, জালালি এবং জামালি। আল্লাহ বলছেন নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলিম। কারে বলছেন? আমাকে বলছেন, আমাকে, আপনাকে, আপনাকে। এটা কোনো এক ব্যক্তির জন্য না, শুধু ওয়াইজের জন্য না, যে ওয়াজের দায়িত্ব বলে সবারই হয়ে গেল, তার দিলের ভিতর এ কথাটা তার দিলের ভিতর বসাইতে হবে যে নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। এ প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নাজিল করেছেন, 6666 আয়াত পুরোটাই আমার জন্য, এবং পুরোটার নাম হেদায়েত, পুরোটার নাম কোরআন।
ওরা কোরআন আল্লাহ আমার জন্য অবতীর্ণ করছেন, আর অবতীর্ণ করে বলছেন এর তুমি তাবেয়া হও, এর তুমি কি হও, তাবেয়া হও, কোরআনকে সামনে রাখো, তুমি কোরআনের পিছনে থাকো, কোরআন যেই দিক যাবে তুমি ওই দিক যাবা, এইভাবে যদি তুমি চলতে পারো তাহলে এই কোরআন আল্লাহর পারমিশনে তোমাকে সাথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, পৌঁছে দিবে। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা করুক যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে ইলম ওলামায়ে কেরামদেরকে, আমাদের আকাবিরিন এরকমই ছিলেন, ওনা মনে করতেন যে আল্লাহ আমার জন্য করছেন। বর্তমান আমাদের কেন যেন একটা পরিস্থিতি এমন হয়ে গেছে, মনে হয় যে আমরা যারা আলোচনা করি ওয়াজ করি, ওয়াজ আমার জন্য না, আমার দায়িত্ব বলা, আমল করার দায়িত্ব আর একজনের, আমার দায়িত্ব ডান্ডা দিয়ে ছেলেদেরকে কি করা, ঠান্ডা করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডান্ডার মাধ্যমে ছাত্র ঠান্ডা হয় না, ডান্ডার মাধ্যমে ছাত্রর জীবন তৈরি হয় না, ছাত্রর জীবন তো তৈরি হয় উস্তাদের জীবন তৈরি হইলে, উস্তাদের জীবনটা যদি কোরআন অনুযায়ী হয় তার সোহবতে যখন ছাত্র আসবে, খরবুজা খরবুজা সে রং পাকড়তা হয়, খরবুজা উর্দু পরিভাষা, খরবুজা খরবুজা সে রং পাকড়তা হয়, একটা খরবুজা পাকা ওর সোহবতে যদি আর একটা কাঁচা খরবুজা রাখা হয় কালার এক হয়ে যায়, আবার পচানার সোহবতে থাকলে ভাই কি হয়ে যায়, আঙ্গুরওয়ালার কাছে দেখেন না কেচি থাকে, দেখছেন না ছোট কেচি থাকে, খালি ঘুরে গেড়ায় দেখতে থাকে যে ভিতরের দিক কোনোটা পচন ধরছে কিনা, পচন ধরলেই কি করে আস্তে কাইটে একটু ই করে যাতে ওই পচাটা কি হয়ে যায়, পড়ে যায়। তাহলে পচাটার সোহবতে ভালোটা থাকলে ও কি হবে, হ্যাঁ পচে যাবে। এজন্য আমাদের এক বুজুর্গ বলতেন যে তোমার সাগরের যদি তোমার কথা না শুনে, তোমার সাগরে তোমার কথা শোনে না, যেইভাবে চলতে বলছো চলে না, তো সাগরেদরে পিটার না দিয়া নিজের মহাসভা করো যে তোমার কোন জায়গা থেকে ভুল হয়ে যাচ্ছে, তোমার সেই ভুলের আসর তোমার তালবেলের উপর পড়ছে, সে ভুলের আসর পড়ছে। আমি জামাতের এহতেমাম করি না, তালবেলেমে বললাম তাহাজ্জুদ নামাজ পড়বি, আর কি পড়বে, আজান হয়ে গেছে আমি মিসওয়াক নিয়ে লুঙ্গি নিয়ে তালাবের দিকে নদীর দিকে হাঁটা শুরু করলাম, তাহলে ও কি শিখবে। আর আমি যদি আজানের আগেই রসুলুল্লাহর যে পরিস্থিতি ছিল, আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে কি আসছে, আম্মি জান বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সাথে রসুলুল্লাহ কথা বলতেন, স্বামী স্ত্রীর আলাপ আলোচনা চলতে থাকতো, এর ভিতর আজান হইত, ফাতাগাইয়্যার ওয়াজহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের চেহারার মুবারক পরিবর্তন চলে আসতো, এবং আল্লাহ রসুল আমাদের সাথে এমন আচরণ করতেন কেমন যেন রসুল আমাদেরকে চিনেন না। তো এই অবস্থা যদি আমার সাগরেদ আমাকে দেখে, বর্তমানে তো আর একটা সমস্যা হয়ে গেছে যার আমি অনেক বেশি মুখালিফ, আপনার ওলামায়ে কেরামের জন্য বলতে কোনো সমস্যা নাই, যেটা আমাদের আকাবিরিনদের তর্জের খেলাফ, আপনাদের ময়মনসিংহ আছে কিনা জানি না, ঢাকাতে অনেক বেশি, যেটা হলো একজন মুহাদ্দিস 20 মাদ্রাসা শাইখুল হাদিস, এটা আমাদের আকাবিরিনদের তর্জের একেবারে খেলাফ। আমার পীর ভাই ছিলেন বড় একজন মানুষ, নাম বলবো না, বাংলাদেশের বড়দের ভিতর থেকে উনি 10-15 জায়গায় পড়াইতেন, আমি বলতাম যে কোরআনে করিম যদি 10-15 জায়গায় পড়ায় সে তো টিউশন করায়, আর হাদিস শরীফ পড়াইলে শাইখুল হাদিস হয়, এ কোথা থেকে শিখলেন আপনারা, 10-12 জায়গায় কোরআন শরীফ পড়ায় না, এরকম আছে না হুজুর ঘুরে ঘুরে পড়ায়, তারা কি পড়ে, কি পড়ায়, হ্যাঁ হাদিস শরীফ পড়াইলে কেন টিউশন হবে না, হ্যাঁ আপনি এমন কথা বললেন, আমি যে কথা বললাম তো ঠিক, আমাদের আকাবিরিনদের কাউরে দেখান, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে দেখান, আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখান, আল্লামা ফখরুদ্দিন সাহেবকে দেখান, বা যে কোনো একজন বুজুর্গকে দেখান যে 10 মাদ্রাসা পড়াইছেন। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা সাইয়দ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি বলতেন বাংলাদেশ কে হাল বহুত অজীব হে, এক এক আদমি 10-10-15 জায়গা শেখুল হাদিস হে, বড়ি হায়রাত হতি হে। এর কারণে যেটা হয় হুজুররা মনে রাখবেন, এর কারণে যেটা হয় উস্তাদের রং ছাত্রর ভিতর আসে না, উস্তাদের রং, আরে আগের জামানায় তো ভাই উনি মাদানির সাগরের,
মানে মাদানির রঙে রঙিন, মাদানির শাগরেদ মানে কি খালি দর্স, তার রঙে হযরত আহমদ শফি সাহেব তার রঙে কি রঙিন ছিলেন, উস্তাদের রঙে ছাত্র রঙিন হয়ে যাবে, আর সেটা হয় তুলে সোহবতের দ্বারা। কিসের দ্বারা? হ্যাঁ, তুলে সোহবত। উস্তাদ তার হজর দেখবে, তার সফর দেখবে, সাগরেদের কি দেখবে, উস্তাদের হজর দেখবে, সফর দেখবে। হুজুরে ইশরাকের সময় কি করেন, আওয়াবিনের সময় কি করেন, খানা কিভাবে খান, এসব কিছু প্র্যাকটিক্যাল দেখবে, তখন সে তার রঙে রঙিন হবে। এ যখন কোন এলাকায় যাবে তখন বলার দরকার হবে না যে অমুকের সাগরের, তার কাম নকল হরকত বলে দিবে যে আচ্ছা আপনি অমুক হুজুরের সাথে সম্পর্ক রাখেন না, তার নকল হরকত বলবে। বর্তমানে আমাদের যারা 10 জায়গা 15 জায়গা মাসের ভিতরে একবার, বছরের ভিতরে একবার, 6 মাসে একবার আসেন, দেখা যায় অফিসে আসেন খানা দানা খাইয়া ছেলেদের পাশে বসেন, যটুক পড়ানের পড়াইয়া বাস আবার ওখান থেকে রওনা হয়ে চলে যান, গাড়িতে বসে চলে যান, তো ছেলের ভিতর কি রং আসলো রে বাবা, এটা একটা নহুসাত। এর আমি অনেক বেশি মুখালিফ এবং আমি আলোচনাও করি, আর এর কারণ হলো মানুষ যোগ্য মানুষ পয়দা হইতেছে না, আর যারা যোগ্য আছে তাদের যোগ্যতার মূল্যায়ন করা হচ্ছে না। প্রত্যেক মানুষের যোগ্য মানুষ আলহামদুল্লাহ আছে, একজন মানুষের মোহতামিম যদি শুরুর থেকে চিন্তা করে, এজন্য যারকান দেখা যায় একজন শেখুল হাদিস পড়ে গেছে, আমি গত বছর কয়েক মাদ্রাসা গেছি, জিজ্ঞেস করছি শেখুল কয়দিন, আমাদের শেখুল হাদিসের ইন্তেকাল হয়ে গেছে, এখন আমরা শেখুল হাদিস হিসেবে কাউরে কি দে নেই, নিয়োগ দে নেই, বলে তুই পড়া এরকম পড়াইতে থাকবে কিন্তু শাইখুল হাদিস হিসেবে নিয়োগ হবে না। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার দোস্ত ইন্তেহাই গলত কাম। মাছার আসাদ গ্রামের ভিতর অবশ্যই যোগ্য মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আগের থেকে প্রস্তুত করা, আগের থেকে প্রস্তুত করা, মৌত তো আছেই, যাতে মরলে সেই জায়গাটার ভিতরে কাউকে বসাইয়া এই হাদিস শরীফের খেদমত তার দ্বারা হয়, একজন তালবেলেমের জীবন নষ্ট না হয়, ওর হায়াতের কিছু কিমতি সময় নষ্ট না হয়ে যায়, এদিকে খেয়াল রাখা প্রত্যেক মহতামেমের দায়িত্ব। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম খামাখাই। তো এই জন্য আপনারা মেহরবানি করে যে যে মাদ্রাসায় আছেন সেই মাদ্রাসার ভিতরে মেহনত করেন। শাইখুল হাদিস কোন জায়গায় পয়দা হয় না, এখন না তাখাসুসাত হয়েছে, আমাদের যারা তাখাসুস করাইছেন তারা তাখাসুস যাদের নিকটে করছেন একজনও তাখাসুস করে না। আমার উস্তাদে মোহতারাম মুফতি আলী হাসান সাহেব উনি তাখাসুস করেন নাই, আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব উনি তাখাসুস করেন নাই, কিন্তু তাখাসুস করানোর বাপ। কিন্তু এখন একটার পর একটা এক তাখাসুস, 4-5-7-8 প্রকার তাখাসুস করে, তারপরও সহিবা বিবারত পড়তে পারে না। দুর্বলতা নিচে, দুর্বলতা কোথায়, নিচে। এই নিচের থেকেই বাচ্চাদেরকে তৈয়ার করার জন্য নিয়ত যদি আমরা রাখি, ওখান থেকে যদি ওদেরকে মুহাক্কিক বানায় উঠাইতে পারি, আল্লাহ পাকের মেহেরবানিতে তাখাসুসের কোনো দরকারই হবে না। এত তাখাসুস হবে কি, নাম তো হবে, কাম হবে না। আর তাই হচ্ছে যে নাম হয় কি হয় না, কাম হয় না। এজন্য আপনাদের খেদমতে দরখাস্ত, এমাম শাহ উলামা কেরাম মাশাআল্লাহ, আপনাদের ইত্তেফাক আছে না, ইত্তেফাকুল উলামা, ওলামাদের মাঝে একটু এই বিষয়টাকে, এই যে 10-12-15 জায়গায় একজন উস্তাদ পড়ানো, পড়াই পড়াইয়া দেখা যায় যে বাচ্চাদের হক আদায় হয় না মৌলানা এর দ্বারা। আর যদি ওই প্রতিষ্ঠানের একজন ভালো উস্তাদ, যে মাশাআল্লাহ মুহাক্কিক মুত্তাকি, তারই যদি আগের থেকে প্রস্তুত করেন কিছু অংশ, 4-5 পারা তাকে দিয়ে দিয়া, যে কোনো মুহূর্তে যদি ওনার ইন্তেকাল হয়ে যায় অথবা উনি না আসার সিদ্ধান্ত নেন, সে সময় যেন বাচ্চার হক নষ্ট না হয়, সে সময় যেন সে সুন্দরভাবে দর্স দিতে পারে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, এখনো আমাদের কওমে মাদ্রাসার ওলামায়ে কেরাম এলমি ফুকদান এত হয় নাই যে একজনকে 10 জায়গা 15 জায়গা 20 জায়গায় পড়াইতে হবে, এটা শুধুমাত্র আমাদের একটা জেহনি ব্যাপার। আর অধিকাংশ মাদ্রাসা যেহেতু কমিটি সিস্টেম,
তো দেখা যায় যে বলা হয় যে অমুক সাহেবকে আনলে আমাদের মাদশা চমকা যাবে, নাউজুবিল্লাহ। আগের থেকেই মতলবই খারাপ, মতলবই খারাপ। কোন হাদিস সাহেবকে তৈরি করে যে হুজুরকে 20,000 টাকা দিলে হুজুর আসবেন, তো হুজুরে মাসের ভিতর একবার পান কত 20,000, আর ওই মাদশার হুজুরা যারা পুরো আন্থক মেহনত করতেছেন প্রায় 10,000-12,000, তাও 2-3-4 মাস বাকি, হুজুর এটা একদিনও বাকি না, আসলে হুজুর পাওয়া যায় ঠিক মতো। এতে আসাদা গ্রামের ভিতরে একটা মানুষ তো না, মানুষের মানুষের সিফাত তো আছেই, সাহাবাই গ্রামের ভিতরে ছিল না যে ওই যে একজনে হাদিয়া দিছে একজনে হাদিয়া দেয় নাই, উনি পথে আইসে সব লইয়া আর হারে মাইরে টেনে চলে আসছে, শুনছেন না ঘটনা, হাদিস শরীফের ঘটনা আছে, এগুলো হয়। তবে তবিয়াতে বাসারি বাসারের মধ্যে আছে, আমি পুরো মাস মেহনত করলাম, বেতন 10,000, তাও পাই না 2-3 মাসে পাই না, আর একদিন আসেন 20,000 টাকার লেফাফা পকেটের ভিতরে নিয়ে উনি চলে যাচ্ছেন, হ্যাঁটা বাকিও নাই, আমারটা বাকির কোনো শেষ না, কাজে উঠাই নিয়েন রশিদ দিয়া মোহতান বলে উঠে নিয়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে পরিস্থিতি, এটা থেকে আমাদের তওবা করা জরুরি এবং সঠিক পথে আমাদের ফিরে আসা জরুরি, যোগ্য মানুষ মাদশার ভিতর থেকে পয়দা করা জরুরি। মেহরবানি করে এইভাবে করলে আমার মনে হয় আপনাদের জন্য সবার জন্য সুবিধা হবে। আমি তো যেখানে যাই ভাই এটা বলতেছি, তারপরে যা হয় হবে, যা হয় হবে, কারণ এই তরিকাটাই গলত আমাদের আকাবিরিনদের তর্জের খেলাফ। আমাদের আকাবিরিনদের একজনকে আপনারা দেখাইতে পারবেন না যে 10 জায়গায় পড়াইছেন, তার থেকে বড় শাইখুল হাদিসকে আমাদের এই শাইখুল হাদিস সাহেবানরা, হ্যাঁ আরে মাদানী রহমতুল্লাহ থেকে বড় আনোয়ার শাহ কাশ্মীর, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ দেওবন্দে ছিলেন, চলে গেছেন তো ডাবল চলে গেছেন, এটা এই দেওবন্দালারা বলেন যে আচ্ছা ওখানে 15 দিন থাকেন, এখানে ছিলেন মৌলানা, এরকম ইতিহাসে পাবেন পাবেন না, এরকম আপনারা পাবেন না, কেউ পাবেন না, কোথাও থেকে যেন এটা আমাদের বাংলাদেশে নাজিল হইল আল্লাহ পাক জানে, আমি জানি না, এটা আমি বুঝি না, আমি আমার মাদশা বাই তুলে মেঘলে হইতে দিই না, হইতে দিই না মানে হয় বাইরে উঠি না, মুখালেফ আলোচনা করি কিন্তু পাইরে উঠি না, দেখা যায় যে আমার মাদশার উস্তাদরা সবাই যোগ্য, এদিক থেকে টান দেয় ওদিক থেকে টান দেয় নিয়ে তারপরে শাকুলা দিত বানায় দেয়, কথা বুঝছেন, আল্লাহ তাআলা হেফাজত করুক। যাই হোক পানি দেওয়ার সময় আপনাদের নষ্ট হয়ে গেল, আপনারা খানা খাবেন, আমার বলছে আমি বলছিলাম 10 মিনিট, উনি বলছে আধা ঘন্টা তো হয়ে গেছে না। আচ্ছা আমি ওই 4টে কথা বলবো, হ্যাঁ তো আপনারা এই মারুফুল কোরআন আমি কয়েকটা জায়গা পড়ার জন্য বিশেষভাবে আমাদেরকে বলি, একটা সুরাতুল আসরের তাফসির মেহরবানি করে দেখবেন, আর একটা সুরা আলাম নাসরা, এর অনেক বেশি অভাব বর্তমানে আমাদের। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ফাইজা ফারাক্তা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগাব, হাই হাই আমরা শুধুই পড়াইলাম অথবা শুধুই তাবলিগ করলাম না, রাসূলুল্লাহকে কিন্তু দুইটা কাজ বলছেন, আমাদের দাওয়াতে তাবলিগের মেহনতের ভিতরে এটা বলা হইতো যে দিনে মানুষের উপরে মেহনত, রাত্রে আল্লাহর দরবারে রোনাজারি আহজারি কান্নাকাটি, আমাদের মার্কাজগুলো আগে এরকমই ছিল, এখন আলহামদুলিল্লাহ আছে, আমাদের দারুল দেওবন্দ এরকমই ছিল, যার কারণে আমাদের শেখুল হাদিস মাওলানা ইজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন যে দারুল দেওবন্দ কি গলি সে মেন জব আখির রাত পে চলতা হুঁ তো হর কমরে সে কিসি কমরে সে তিলাওয়াত কি আওয়াজ, কিসি কমরে সে লা ইলাহা ইল্লাল্লাহ কি আওয়াজ, কিসি কমরে সে আল্লাহ আল্লাহ কি আওয়াজ মেরে কান পে আতে রহতে হে, আরে ক্যা বতাউ হত্তা কে দারুল উলুম দেওবন্দ কি দেওয়ার কি ইটু সে জিকির কি আওয়াজ মেরে কান পে আতে হে, কারণ এখানে যদি এসি চলে ওয়াল ঠান্ডা হবে না, হবে, আবার যদি হিটার চলে ওয়াল কি হবে, গরম হবে। জিকিরের তাসির সুকুন, আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জিকিরের তাসির সুকুন, আজকে মাদশা মাদশা গন্ডগোল, জিকির নেই, জিকিরের অভাব, জাকিরিনের জামাতের অভাব, তেলাওয়াতের অভাব। আমরা যখন পড়তাম দেখতাম এই শুরু জমানায় আমাদের, আমি গোহরডাঙ্গাতে পড়ছি, এরপরে দেওবন্দ দেওবন্দ থেকে করাচি, এ গোহরডাঙ্গাতে আমার উস্তাদদেরকে দেখছি, আমাদের তখন এরকম পাকা পায়খানা ছিল না,
শেষ রাতে উস্তাদ ছাত্রের মোকাবেলা হইতো, পায়খানা কোন আগে যে পরিষ্কার করবে, কি পায়খানার ভিতরে ঢিলে ফেলতো, পায়খানা হতো, উঁচা হয়ে যাইতো, মানুষের কষ্ট হইতো, বদবু হইতো, এটা পরিষ্কার করতো, ময়লাটা পিছনের দিকে নিচে যে গর্ত আছে তার ভিতরে ফেলাই দিত। প্রতিযোগিতা কাদের হইতো? উস্তাদের এবং ছাত্র। পরিষ্কার করা খালের ভিতরে যে গোসল করা, এই পিলারের পিছনে কেউ, ওই পিলারের পিছনে কেউ, নামাজে দাঁড়া যাইত। বর্তমানে তো ফজর নামাজে আমাদের দিনই ইদারার মধ্যে মাসবুকিনের অভাব নাই, কয়েক লাইন মাসবুক হয়, উস্তাদ সাংরিদের মাসবুক কয়েক লাইন হয়। তো যারা এই মাসবুক হয়েছে তারা তো তাহাজ্জুদ পড়ছে না। আমি কোন অনেক মাদ্রাসায় হয় তাই বলছি, আমিও তার ভিতরে একজন, অন্যরে বলছি না, আমি আমারে বলতেছি, আমিও তার ভিতরে একজন, আমিও কখনো কখনো মাসবুক হয়ে যাই। তো দিনই ইদারার ভিতর থাকে যদি মাসবুক হয় তাহলে কি কথা, খারাপ কথা না? এই জন্য দোস্ত বিষয়টা হচ্ছে ফাইদা ফারাক্তা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগব, এই আয়াতের তাফসীর পড়বে। আর আরেকটা জায়গা আমি পড়ার জন্য বলি, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আছে না, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন মারিফুল কোরআন মুফতি শফি সাহেব, এই জায়গাটা মেহরবানি করে পড়বেন। এবং বিশেষভাবে বিশেষভাবে যারা মোকাররের তাদের জন্য পড়া অনেক জরুরি। এই জায়গাটা পড়লে আল্লাহ পাকের মেহরবানি একটা বুঝ হবে যে আমার কথাটা কিভাবে হওয়া দরকার, আমার আলোচনাটা কিভাবে হওয়া দরকার, আমার বয়ানটা কিভাবে হওয়া দরকার, ওখানে পড়লে বুঝে আসবে। তো যাই হোক, এটা তো পড়ে নেবেন। এই মুহূর্তে আমি যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি এটাও ইনশাল্লাহ ওখানে পাওয়া যাবেন, আমি হাওয়ালা এই জন্য দিলাম যেহেতু আপনারা সকলে আহলে এলেন, আমার বলার থেকে মুফতি শফিস রহমতুল্লাহ বলাটা অনেক গুরুত্ব রাখে। তো হযরত লিখছেন মারিফুল কোরআনের ভিতর, লিখছেন সুরায়ে আসরের তাফসিরের ভিতর, লিখছেন যে এই উম্মতের জিম্মেদারি দুইটা, জিম্মেদারি কয়টা, দুইটা, উম্মতের পুরো উম্মতের, একটা হলো কামেল হওয়া আর একটা হলো মুকাম্মেল হওয়া, একটা হলো আর একটা হলো মুকাম্মাল না মুকাম্মেল, ইসমে ফাইল কামেল। তো এখানে গুণ বলছেন আল্লাহ চারটা, প্রথম দুই গুণের মাধ্যমে একটা মানুষ কামেল হয়। আর এই দনুগুণ আগের উম্মতের ছিল, উমামে সাবেক যারা তাদের মধ্যে দনুগুণ কি, ইমানও আনতে হইত, আমলও করতে হইত। এই দুই গুণের মাধ্যমে একটা মানুষ কি হয়ে যায়, কামেল হয়ে যায়। কিন্তু পরের যে দুই গুণ ওয়াতাসাওয়া ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সাবর, এই দুই গুণের মাধ্যমে উম্মত মুকাম্মেল হবে। আগের নবীদের সিফাত ছিল দুইটা, সব নবীদের কামেল এবং মুকাম্মেল, কামেল এবং মুকাম্মেল। রসুলুল্লাহ যেহেতু খাতেমুন নবীজিন, রসুলুল্লাহর দ্বারা নবুয়ত খতম হয়ে গেছে, এজন্য আল্লাহ পাক যেই দুই গুণ নবীদেরকে আল্লাহ তাআলা দিতেন সেই দুই গুণ আল্লাহ পাক আমাদের নবীর বরকতে এই নবীর উম্মতকে দিয়েছে, সেটা হলো মুকাম্মেল বানানো, মুকাম্মেল হওয়া। তো নিজে কামেল হইতে হবে, অন্যকে কামেল বানাইতে হবে। প্রথম দুই গুণে কামেল হবে, দ্বিতীয় দুই গুণের মাধ্যমে সে মুকাম্মেল হবে। আর এই চার গুণে যখন কোন ব্যক্তি গুণী হবে তখন সে খুসরানে আজিম থেকে বেঁচে যাবে। বলা আসর ইন্নাল ইনসান লাফি খুসরিন, খুসরানে আজিম, এই জন্য বলতেছি যেহেতু এই যে তানভিন, তানভিন এ তাজিমি, খুসরিনের ভিতরে তানভিন না, এ তানভিন তানভিনে কি
يعني خسرين عظيمين والعصر ان الانسان الانسان এর ভিতরে الف لام جنسی বা استغراقی اے جميع الانسان في خسرين عظيمين তার অর্থ সব মানুষ বড় ধ্বংসের মধ্যে এই ধ্বংসের থেকে বাঁচার জন্য তাকে চার গুণের হামেল হইতে হবে মুস্তাসনা কয় গুণ চার গুণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কামিল হয়ে গেল আগের জামানার উম্মতের সাথে তার সম্পর্ক হয়ে গেল এখন নবীরা আরো দুটো গুণে গুণী হইতেন সেটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর এই উম্মতকে আল্লাহ পাক এই দুইটা গুণ দিয়েছেন সে ওয়াতাওয়াসাউ বিল হাক্কিও এর গুণ ওয়াতাওয়াসাউ বিস সাবরিও তার গুণ বুঝা আসছে তো এই গুণ চার গুণে যখন গুণী হবে তখন এই উম্মতটা কামেলও হবে মুকাম্মেলও হবে এজন্য আগের জামানার উম্মত শুধু উম্মত হইত আর এই উম্মতের নাম খাইরুল উম্মত এই উম্মতের নাম কি হ্যাঁ খাইরুল উম্মত মানে খায়ের ইসমে তফজিল না কি বলেন আরে খায়ের ইসমে তফজিল না আখিয়ার ছিল তাই না তো আখিয়ারুল উম্মা কি অর্থ উম্মতের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম উত্তম না সর্বোত্তম তার অর্থ যত উম্মত আছে সব উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত হল উম্মতে মুহাম্মাদি তো অন্য উম্মত উম্মত এই উম্মত সর্বোত্তম কেন কারণ সর্বোত্তম মানুষের যে জিম্মেদারি ছিল সেই জিম্মেদারি এই উম্মতকে দেওয়ার কারণে উম্মতের মধ্যে এই উম্মত সর্বোত্তম উম্মত কথা কি বুঝতে পারছেন আল্লাহ তাআলা যাদের খায়ের দান করেন আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মূলত তরবিয়ত পাইছেন আমাদের রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ নিকটে ওনার বড় ভাই নাম হলো হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আর ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ হলেন হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলার আব্বা আর ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই খাদেমে খাস ছিলেন রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলের আবৃত্তির ভিতরে পড়বেন যে হযরত কিভাবে ইয়াহিয়া সাহেব ইলিয়াস সাহেব রহমতুল্লাহকে মহব্বত করতেন গঙ্গুহী রহমতুল্লাহ আলাই তো উনি আগে আসলে মুদাররিস ছিলেন পীর ছিলেন খেলাফত প্রাপ্ত পীর কে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই খানকা রায়পুরের সাথে সম্পর্ক ছিল এই জন্য উনি সর্বপ্রথম জামাতে বের হয়েছেন নিজামুদ্দিন থেকে না খানকা রায়পুর থেকে যারা ইন্ডিয়া গেছেন যে জায়গার থেকে হযরতে সর্বপ্রথম জামাতে বের হয়েছেন সে জায়গা চিহ্নিত আছে এখনো খানকার মধ্যে এবং হযরত যখনই খান ইসে আসতেন নিজামুদ্দিন আসতেন তশকিল হইয়া তো হযরত সাথে সাথে খানকা চলে যেতেন খানকা যাই হযরত খানকা কিছুদিন থাকতেন তো লোকেরা বলতেন হযরত খওয়াস কে সাথে আপকি তশকিল হতি হে ফির ভি আপ খানকা মে কেউ যাতে হে হযরত বলতেন যে আরে ভাই কোন গাড়ি যদি লং রোডে চলে তাহলে সেই গাড়ির টুইনিং করতে হয় সার্ভিস করতে হয় তো আমি যখন চলতে থাকি রোডে ঘাটে মানুষের সাথে তখন আমার দিলের ভিতর যে বিভিন্ন ময়লা আসে সেই ময়লার টুইনিং এবং সার্ভিস করানোর জন্য আমি খানকাতে যাই হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যাঁ তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ পাক এক একটা জিনিস এক একজনের দিলের ভিতরে এলকা করেন ওহি তো বন্ধ হয়ে গেছে এলহাম তো বন্ধ হয় নাই এলহাম বন্ধ কাশফ বন্ধ তোনার দিলের ভিতরে একটা কথা আসছে যে যে খানকাহি নিজাম যেটা এটা মূলত তালেবিনদের জামাত ওখানে থাকে তালেব এজন্য আমাদের শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ দেখবেন আবৃত্তির ভিতরে আছে যে যদি কোনো ব্যক্তি তালেবে সাদেক হয় কি হয় তালেবে সাদেক হয় মানে সে আল্লাহকে পাওয়ার জন্যই ঘর থেকে বের হয়েছে কিন্তু ভালো লোকের হাতে পড়ে নাই কোন ফরাডি বা ধোকাবাজ পীরের হাতে ধরা খেয়ে গেছে তো হযরত বলেন তার তলব যেহেতু সাদেক ওই খারাপ জায়গার থেকে আল্লাহ পাকের নিসবত মা আল্লাহর দৌলত নিয়ে এসে বাড়িতে ফিরবে কারণ তার তলব আছে নিয়ত গুণে বরকত সে তো ভালো নিয়তে বেরিয়েছে
এবং দুটা ঘটনা ওখানে লিখছেন, আবৃত্তি পড়বেন। হযরত রহমতুল্লাহ চিন্তা করলেন, মাদ্রাসা যারা পড়ে, আতফাল বাচ্চারা পড়ে, বড়দের ভিতরে কিছু মানুষ যাদের ভিতরে তলব আছে তারা কোথায় যায়? খানকায় যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। কিন্তু বেতলব মানুষ লাখো যাদের ভিতর বুঝে নাই যে আমাকে আল্লাহওয়ালা হতে হবে, এ সবটার মাকসাদ কিন্তু আল্লাহওয়ালা হয়ে, মনে রাখবেন। তাবলিগের মাকসাদ কি? খানকার মাকসাদ, মাদ্রাসার মাকসাদ। এই জন্য মানুষ মনে করে যে সালেক মানে কি, শুধুমাত্র তাবলিগ মানে খানকা যারা থাকে তারা সালেক। তাহলে এখানে রসুল কাল মানসালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা, এখানে কি শব্দ ব্যবহার হয়েছে? আরে সালাকা, সালাকার থেকেই তো সালেক। তো বোঝা গেল প্রত্যেক তালবেলেম কি সালেক। এক জামানা ছিল প্রত্যেক তালবেলেম মানুষের সালেক হইত, প্রত্যেক উস্তাদ পীর হইত। তাদের সোহবত থেকে যখন একটা মানুষ বের হয়ে চলে যাইত, আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাইত। অভাব তো এখানে, দাওয়াত তবলিগের মেহনত বলেন, মাদ্রাসা বলেন, সবটার মকসুদ তাল্লুক মা আল্লাহ। সবটার মকসুদ তাল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ, এটাই মকসদ। হ্যাঁ, এটাই মকসদ। এ সম্পর্কে আমার আলোচনা আছে যে চার কাজকে সামনে রেখে আমাদের দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আর দারুল দেওবন্দ থেকেই তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, নাই উনি আরো বাইরে আর এক জায়গার থেকে আসতেন। কি বলেন আপনারা, কি বলেন? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কোন জায়গার থেকে আসতেন? অন্য কোন জায়গার থেকে আসতেন? দারুল দেওবন্দ থেকে আসতেন। দেওবন্দের মাকসাদ কি ছিল? শেষ নম্বরে মাকসাদ ছিল তাল্লুক মা আল্লাহ, তাল্লুক মা আল্লাহ। আর তাল্লুক মা আল্লাহ হইল, সব হইল। তাল্লুক মা আল্লাহ হইল না, কিছুই হলো না। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা তো কোই চাই নেহি মেরি। তাবলিগ করলাম মাওলাকে পাইলাম না, মাদ্রাসা করলাম মাওলাকে পাইলাম না, খানকা চালাইলাম মাওলাকে পাইলাম না, তো কি হলো? কিচ্ছু হলো না। এই জন্য তো আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও না। আর যদি কেউ আল্লাহকে পেয়ে দেয়, সব কিছু পেয়ে গেছে। এটা নামি তাল্লুক মা, এটা নামি নিসবত মা আল্লাহ। এই জন্য আমার দোস্ত কি বলতেছিলাম, আল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কথা বলতেছিলাম যে হযরত রহমতুল্লাহ দিলে আল্লাহ পাক একটা কথা দিছেন, আর এত ফিকিরের সাথে দিছেন। আরে আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমাদের সুলুক ও তরিকাতের মধ্যে পীর মুরিদের লাইনের ভিতরে দেখবেন তাওয়াজ্জু বিভিন্ন ধরনের আছে না? আছে না? যারা মুহাদ্দিস তারা পড়ান তাওয়াজ্জু, ইত্তেহাদি তাওয়াজ্জু এনে কাছে পড়ছেন না? হ্যাঁ, তো আল্লাহ পাক দেখা যায় অনেক সময় পীর এবং মুরিদকে আল্লাহ তাআলা এক করে দেন তাওয়াজ্জুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা পড়বেন, পড়ে নেবেন, এখন বলতে পারবো না, আপনাদেরও কোথায় লাগছে আমারও যাইতে হবে। তাওয়াজ্জু ইত্তেহাদি একটা আছে তাওয়াজ্জু হয়ে। আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক কি মাপের বুঝা যে ওনার দিলের ভিতর আল্লাহ তাআলা দিছিলেন। এই জন্য দেখবেন যে আমরা এই দশ বছর বারো বছর পর্যন্ত একটা ছেলের মেহনত করাই, তার মধ্যে উম্মতের ওই ফিকির পয়দা হয় না, খানকার মাধ্যমে মেহনত করাই ওই ফিকির পয়দা হয় না। আল্লাহ পাকের মেহরবানি আজিব শান, তিন দিনের মাধ্যমে উম্মতের যে একটা ফিকির এই দাওয়াত তবলিগের দ্বারা পয়দা হয়, এটা শুধুমাত্র ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এর ওই তাওয়াজ্জুর বরকতে। আজিব একটা জিনিস এটা, দেখবেন একটা মানুষ তিন দিনের জন্য গেছে, সে তৈর হয়ে যায় চিল্লার জন্য, চিল্লার জন্য গেছে তৈর হয়ে যায় তিন চিল্লার জন্য। আমার ওয়ালেদে মোহতারাম ছিলেন, আব্বা গাড়ি আলেম ছিলেন, কোনোভাবেই তাবলিগে যাবে না। আগে বিদেশি জামাত আসতো, এখনো মাশাল্লাহ আল্লাহ তালা করুক আল্লাহ আবার চালু করে দিক। আরব দেশের এক জামাত আসতে মাদ্রাসায় আমি বলছিলাম আমার আব্বারে নিয়ে যান, তোরা তো নাসর বান্দার মতো হইত, আর বারবার যা যা তোমার ছেলে নাম লেখাইছে চলো যাইতে হবে, আরো বিভিন্ন ধরনের কথা শুনেই তো, না গেলে কি হবে, ক্ষতি হবে, এই সেই। তো আমার আব্বা গেছে তো ঠিক, কিন্তু আমার মাকে বলে গেছে যে আমারই যখন পড়তে হবে ওর আর পড়া লাগবে না। কথা বুঝছেন? আল্লাহ পাক রাজীব শান, ঠিকই গেছে তিন দিনের জন্য গেছে, তিন দিন পরে আসতে ওই মাদ্রাসার ওখান দিয়ে, ওখানে মসজিদ, আগে তো মসজিদ আসতে হয়, তো মসজিদে আগে উসুল মোতাবেক দাওয়াত তবলিগ হইতো। ওখান থেকে আসতে আমি একটু আগাইছি, আমার গ্রামের আর একজনও গেছিল, তা আমার দেখে এই চোখের পানি মুছতেছে, চোখে কান্না। আমি ওনার ব্যাটিংটা ধরতে গেছি, আমারটা না ওনারটা লোক,
ওই সাথী একরামুল মুসলিমিন চিকে আসবে, আসবে না? আর আমারে বলতেছে যে আমার জীবন তো শেষ হয়ে গেছে, তিন চিলা না দিলে তো উপায় নাই, এখন আমার তিন চিলার জন্য যাইতে হবে। কথা বলছেন, সাধারণ মানুষ ছিলেন, সমাজের অভাব। উনি বলছে যে মুরব্বীরা বলছে যে কারো কাছে কিছু চাওয়া যাবে না, সব আল্লাহ নিকটে চাইতে হবে। তো আমার খোদা লাগছে তোমার আম্মুকে বলে গেলে যেন খাবার দেয়। কথা বলছেন, মানে মার নিকটে খানাও চাইতে পারবে না, বুঝছেন? এমন তো আপনি শিখে আসতে মাশাআল্লাহ। করাচিতে আমার একটা মুসল্লি ছিল, সে মিউজিক মাস্টার, মিউজিক শিখে না, গ্রামে তো শিখে না, ঢাকা শহরে গুলশান বনানীর দিকে মানুষকে কি শিখায়, সারেগামা পা ধা নিশা এগুলো শিখায়, অনেক টাকা পায়, লাখ লাখ টাকা কামাই করে, মিউজিক শিখায়, ওরকম মিউজিক শিখাইতো সে আমার মুসল্লি করাচিতে। এ আল্লাহর বান্দা মিউজিক শিখাইতো, এরে বুঝাই শোনায় একবার আল্লাহ তাআলার মেহরবানি তাবলিগে পাঠাইছি তিন দিনের জন্য, আল্লাহর মেহরবানি চিল্লা লাগাইছে, চিল্লা লাগায় এই ধান্দায় এই ব্যবসায় ছেড়ে দিছে। কি ব্যবসা? মিউজিক শিখানো। কিন্তু এর থেকে আশ্চর্য ঘটনা যেটা সেটা শোনানোর জন্য আমি ঘটনা বলতেছি। একবার আমার নিকট একটা ঘড়ি নিয়ে আসছে, মুফতি সাহেব এক মশলা পুছনে আয়া হুম, বলে বতাইয়ে কে মশলা হ্যায়, কি জো ঘড়ি হ্যায় বচ্চে নে লেকে আয়া ঘর পে, তো ও থোড়ি দের কে বাদ বাদ জো হ্যায় ও মিউজিক বাজতি রহতি হ্যায়। একবার ঘড়ি আছে না, ঘন্টায় ঘন্টায় টুন টুন বাজে, তারপরে এক দুই তিন বাজে না, প্রথম ওর আগে কিছু কি বাজে, মিউজিক বাজে। তো ইয়ে ঘড়ি মেরে লিয়ে ঘর পে রাখনা জায়েজ হ্যায় ইয়া নহীন? কথা বুঝেন নাই যে মানুষকে কি শিখেই তো, এখন সে কি নিয়ে আসে ঘড়ি নিয়ে আসে যে এই ঘড়িটা আমার ঘরে রাখা জায়েজ আছে কিনা। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি যে জজবা দান করছিলেন, তার এই জজবার বরকতে আজকে এই দাওয়াতে তবলিগের মেহনত বিশ্বের ভিতরে, কিন্তু আমাদের আমলের নহসাত আজকে আমরা অনেক পিছনে চলে গেছি ইখতিলাফের কারণে। ইখতিলাফকে আল্লাহ খতম করে দেন, এবং আমরা যারা আহলে ইলম আছি আমাদেরকে এই কাজকে ধরার তৌফিক দেন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের ভিতর দেখবেন হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আগর এস কাম কে জিম্মেদার হজরাত গায়রে আলেম হোঙ্গে তো ও ফিতনে জো সৌ সাল কে বাদ আনা থা ও অভি আকর রহেগা, আর আগর ইসকি কিয়াদত আহলে ইলম পর আ জায়ে তো হিদায়ত কি ও রাহে, হযরত মালহুজাতের ভিতর আছে, হিদায়ত কি ও রাহে জো সৌ সাল কে বাদ খুলনে তে আল্লাহ তাআলা উসকো অভি খোল দেঙ্গে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, আজকে যে মার্কাজের ভিতরে আপনারা আসছেন, মাদ্রাসা চালান, এর সাথে যোগাযোগ, এর সাথে সম্পর্ক। এই জন্য আমার একটা আলোচনা আছে, এলম আমল ও তাবলিগ, আমাদের দাওয়াত ও তাবলিগের মেহনতের মধ্যে যে বুজুর্গ আছেন, আমভাবে বলা হয় যে দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে, বলা হয় না? সব তাবলিগ ওলার এটা মুখস্থ। কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, একটা কথা রয়ে গেছে, বুঝছেন? এর উপরে আমার আলোচনা, পুরো বই আছে, এলম আমল ও তাবলিগ নাম, পড়ার দরকার সবাই। এর ভিতর কথা যেটা রয়ে গেছে, আর এই কথা রয়ে যাওয়ার কারণ আমরা, তার কারণ হলো যে দাওয়াত ও তাবলিগের মেহনত আমরা আসলে ছেড়ে দিছিলাম এই নাহাজের উপরে, দাওয়াত ও তাবলিগের মেহনত মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই নাহাজের উপরে, নাহলে মাদ্রাসা ও তাবলিগ, খানকাও তাবলিগ, এই নাহাজের উপরে আমরা ছেড়ে দিয়েছি। আর এই নাহাজের উপরে চলে লাখো মানুষ দিনদার হয়েছে, তো তারা যাদের থেকে দিন পাইছে তাদেরকে যারা দাওয়াত দিছে তারা গারে আলেম, তারা আলেম না গারে আলেম, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যাংকার, এরা দাওয়াত দিছে। যার কারণে কথা কি শিখছে, দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে, কথা বুঝছেন? কিন্তু কথা এর শুরুতে এই তিনটা কথা ঠিক, শুরুতে একটা কথা রয়ে গেছে, সেটা হলো এলেম থাকলে দাওয়াত থাকবে। কি থাকলে ভাই মৌলানা সাহেব, কি থাকলে? এলেম থাকলে দাওয়াত থাকবে, দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে
দুনিয়া থাকবে। পরেরটুক 100% কারেক্ট, কথা শুরুতে একটা কি রয়ে গেছে, রয়েছে কেন? এলেমওয়ালাদেরকে তারা দেখেই নাই, কথা বোঝে না, এলেমওয়ালাদেরকে তারা দেখে নাই। দুই বছর আগে যখন ইজতেমা হলো, ইজতেমার ভিতরে যা হওয়ার হইল, এক বড় বুজুর্গ উনি আমাকে বলছে, হুজুর কোথায়? আমি আসতেছি ময়দানে, মাঠে আসতেছি। তো বলছে আমি তো ওই অমুক বুজুর্গ, এক বুজুর্গের নাম বলেন, অনেক বড় বুজুর্গ, ওনার রুম আমারে দিছে। তা আমি গাড়িতে বসে ওই হুজুরকে আমি বললাম, দুনিয়ার থেকে চলে গেছেন, যে শুধু রুম দখল করলে হবে না, ওনরা যে মেহনত করছেন সে মেহনতও করতে হবে। অতএব আপনি সেই মেহনত করার নিয়ত করে ফেলেন। এই রুমে যিনি ছিলেন আজকে উনি না থাকার কারণে আপনি রুমে বসতেন, খুশি হয়েছেন, মুবারক, রুম পাইছেন মুবারক, কিন্তু উনি তো কি করছেন? হ্যাঁ, যেই মেহনত উনি করছেন ওই মেহনত আপনি যদি করেন, উনার দ্বারা যতটুক ফায়দা হয়েছে, উনি গাড়ি আলেম, আল্লাহ তাআলা আপনার দ্বারা হাজারো মানুষকে আল্লাহ পাক হেদায়েতের ওসিলা বানাবেন। রুম পাওয়া ভিন্ন জিনিস, মেহনত ধরা ভিন্ন জিনিস। ওই যে তাদের কথা, দাওয়াত থাকলে দিন থাকবে, দাওয়াতের মাধ্যমেই তো দিন পেয়েছে, কিন্তু দাওয়াত সহিভাবে হবে কতদিন? যতদিন এলেম থাকবে। গারে আলেম, গারে আলেম জাহেল, সে জাহালাতের দাওয়াত দিবে। পীর যদি জাহেল হয় মানুষকে গুমরাহ করবে, মুবাল্লিগ যদি জাহেল হয় মানুষকে কি করবে? এই জন্য মেইন জিনিস হলো কি, এলেম। এলেম থাকলে দাওয়াত থাকবে। কিসের দাওয়াত দিবে? এলেমের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। আমাদের আকাবিরিন আল্লাহ তাআলা জাযায় খায়ের দিক, এক সময় ছিল জামাত বাহিরের জন্য তাশকিল হইত, দেশের ভিতর ঘুরেইতে থাকত, যে একজন আলেম সাথে দেওয়া দরকার। কি দেওয়া দরকার? কি দেওয়া দরকার? আলেম। পাকিস্তানে গাড়ি আলেমদের জামাত যখন তাশকিল হয়, বিদেশের জন্য জামাত তাশকিল হয়, তাদের কাওয়ায়েফ আছে, সে কাওয়ায়েফ আশ্চর্য, দেখবেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। তার ভিতরে একটা হলো যে তুমি বিদেশে যাইতে চাচ্ছ, দেশের ভিতর তোমার মসজিদের যে ইমাম সাহেব, তার সাথে তুমি কয়বার মাসলা জিজ্ঞেস করতে গেছো মাসের ভিতরে? ওই ইমাম সাহেবের বলতে হবে যে হ্যাঁ, সে প্রত্যেক মাসে মাসে আমার নিকটে কি করে, কি করে মাসলা জিজ্ঞেস করতে আসে। তো বোঝা গেল তার দিনের কি আছে, তলব আছে। অর্থাৎ বিদেশে পাঠাও তো দিনদার হয়ে আসবে, মানুষকে দিনদার বানায় আসবে। আর যদি দিনের তলব মহল্লাই না থাকে, ও বিদেশে যাই বিশালে ওখান যে থেকে যাবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এই আমার দোস্ত, এলেম থাকলে দাওয়াত থাকবে, এলেম থাকলে ব্যবসা সঠিক থাকবে, এলেম থাকলে হজ সঠিক থাকবে, এলেম থাকলে পীর মুরিদে সঠিক থাকবে, এলেম নাই সব শেষ, সব কি শেষ। এই জন্য এলমি মারাকেজে আপনারা আছেন আলহামদুলিল্লাহ মুবারক, কিন্তু এই ময়দানের ভিতর কিছু মেহনত, এর সাথে মুনাসাবা তা বানু, এই কাজের ভিতর যারা জুড়ে আছে তাদেরকে হিম্মত আফজাই করা, মাসের ভিতরে একবার হলেও তাদের সাথে দেখা করা, একটু আসা, বুঝে আসছে না, যাতে করে তারা বুঝে যে না, হুজুররা আমাদের সাথে আলহামদুলিল্লাহ আছেন, আমাদেরকে পুষ্টপানাহি করতেছেন, আমাদের দেখাশোনা করতেছেন, এটা বুঝলে তাদের কাজের ভিতর হিম্মত হবে। এই যে এখন যেরকম আসতেন, অনেক খুশি লাগতেছে যে আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, বড় খুশি লাগতেছে। আল্লাহ তাআলা এই কাজ কিরকম সিলসিলাকে আল্লাহ চালু রাখেন, এবং এনাদের সম্পর্ক ওলামাদের সাথে, এই যে আমাদের সমাজে বর্তমানে দুই ধরনের মানুষ, এদেরকে জিজ্ঞেস করলে বলবে যে আমরা ওলামাদের সাথে আছি, আর এক প্রকার মানুষকে জিজ্ঞেস করলে তারা বলবে আমাদের সাথেও, আমাদের সাথেও ওলামা আছে। দেখছেন কাদেরা, আমি কই এইটাই তো তোর বাতিল হওয়ার জন্য যথেষ্ট বেটা, তোদের সাথে কেন ওলামা থাকবে? যে কজন আছে টাকা কিনা আছে, আর ওলামা টাকায় বিক্রি হয় না। ওরা ওলামায় কেরাম নবীওয়ালা সিফাতের শান হয়, আর নবী আলাইহিসসালামকে যেরকম কেউ কিনতে পারে না, আলেমকে কেউ কিনতে পারে না। কথা কি বুঝতেছেন না? বুঝেন নেই? হ্যাঁ, এই জন্য ওলামাদের সাথে আমরা আছি। গাড়ি আলেমরা কি বলবে, আমরা ওলামাদের সাথে আছি, না আলেমরা আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এই মার্কাজকে আল্লাহ তাআলা কবুল ফরমান, এর সাথে আল্লাহ তাআলা দিনের মার্কাজ এমন ভাবে বানান যে পুরা বিশ্বের সমস্ত জামাত এখানে আসতে থাকে, ওই ফেজা আল্লাহ তাআলা ফের কায়েম করে দেন। আমি সময় একটু বেশি নিয়ে ফেলছি, মাফ করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, দোয়া করি, ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা গায়েবের থেকে নুসরত ফরমান, মদত ফরমান, ইনশাআল্লাহ দ্রুতই
দিনের মারকাজ এখানে কায়েম হয়ে যায় সুন্দরভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আ'লা কুল্লি শাইইন কাদির। আয় মাওলানা পাক, আয় মাহবুবে পাক, মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার মর্জিয়াতের উপর চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআল্লুক মাল্লা নিসবত মাল্লার দৌলত আমাদের সকলকে আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের যার যে পরিশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরে করে দেন। আল্লাহ আমাদের মরহুমিনদেরকে আপনি বিলাহিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ যতভাবে দিনের কাজ হইতেছে দুনিয়ার মধ্যে আপনি কবুল ফরমান, দাওয়াত ও তবলিগের মেহনতকে কবুল ফরমান, সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান, আল্লাহ মরকজকে আপনি কবুল ফরমান, আল্লাহ মরকজের যত জরুরিয়াত আছে আল্লাহ গায়বের খাজনার থেকে পুরে করে দেন। আল্লাহ পাশেই জায়গার ভিতরে কাজ শুরু হয়েছে, রুকাওয়াট আছে, আল্লাহ সমস্ত রুকাওয়াট আপনি খতম করতে পারেন। আল্লাহ মেহরবানি করে আপনার কুদরতে কাহেরাকে ইস্তেমাল করে অতিসত্বর এই সমস্ত রুকাওয়াটকে খতম করে দিয়া দিনের মরকজকে আপনি এখানে কায়েমের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এবং তার জন্য যত ওয়াসাইলের দরকার গায়বের খাজানা খুলে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।